আমি নির্দোষ, আদালতে জানালেন অনুব্রত। 2010 সালে নির্বাচনের সময়কার একটি ঘটনার সাক্ষ্য দিতে এদিন বিধাননগরের বিশেষ আদালতে আসেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বিধাননগর এমপি এমএলএ আদালতে হাজিরা দিতে এলেন বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ। একই মামলায় অনুব্রত মণ্ডলও এদিন হাজিরা দিতে আসেন আদালতে। 2010 সালের মঙ্গলকোট থানার অন্তর্গত এলাকায় ভোটের আগে ঘটে যাওয়া একটি গণ্ডগোলের ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল সহ অনেকের, যেখানে আহত হয়েছিল একাধিক ব্যক্তি। বিধাননগর আদালতে হাজিরার কিছু সময় পর আদালত থেকে বেরিয়ে যান অনুব্রত মণ্ডল। এই কেসে শুক্রবার আগ্রুমেন্টের তারিখ ধার্য করা হয়েছে, তবে আগামীকাল অভিযুক্তদের কোর্ট প্রোডাকশন হবে না, প্রয়োজনে ভিডিও কনফারেন্স করা হতে পারে। ক্রিমিনাল লয়ের একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যে কেস পুলিশ চার্জশিট দেওয়ার পরে যাদেরকে নাম সাক্ষীতে হাইলাইট করে বা সাইটেড করে তাদেরকে আগে এক্সামিন করে কোর্ট। সেই সমস্ত সাক্ষী কমপ্লিট হয়ে গেলে আসামিদের সাক্ষী হয়, সেটা আন্ডার সেকশন 313 অফ সিআরপিসি। সেই 313টা আজকে আসামিদের সাক্ষী হলো, মানে আগেকারের সাক্ষীরা পুলিশ চার্জশিটে যাদেরকে সাইটেড করেছে সাক্ষী হিসাবে তারা কী কী বলে গেছে সেইগুলোকে এই সাক্ষীদের শোনাতে হবে। দিস ইজ দ্য সিস্টেম, ক্রিমিনাল সিস্টেম আন্ডার সেকশন 313 এটা হয়, সেইটাই আজকে হলো। এবং 13 জন আসামিকে ডকে তুলে জিজ্ঞেস করা হলো যে আপনাদের বিরুদ্ধে সাক্ষীরা এই বলেছে আপনারা কী বলবেন। অনুব্রত মণ্ডলের যশোর জিজ্ঞেস করে যে এই অভিযোগ এসছে আপনার এসেছে আপনি কী বলবেন, উনি বললেন আমি নির্দোষ, এই অভিযোগগুলো ঠিক নয়। উনি এটা বললেন, এবার কালকে সেটার উপর আর্গুমেন্ট হবে, এই আর্গুমেন্ট হবে, কোর্ট রায় দেবে, রায়ের ডেট দেবেন, সেদিকে রায় হবে। বৃহস্পতিবার সকাল থেকেই নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয় কোর্ট চত্বর। কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল সংখ্যক পুলিশ বাহিনী। আদালত সূত্রে জানা গেছে আগেই চার্জশিট জমা দেওয়া হয়েছিল, ট্রায়াল চলছিল, এদিন অভিযুক্তদের কাছে বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়। অনুব্রত মণ্ডল আদালতে দাঁড়িয়ে জানান তিনি এই কেসে নির্দোষ। এতদিন ধরে আমরা ট্রায়াল করেছি, আমরা সাক্ষীদের জেরা করেছি, 313 অফ সিআরপিসির হিয়ারিং ছিল, 313 অফ সিআরপিসি আজকে হিয়ারিং ছিল, ওনাদের অ্যাকিউজদের জিজ্ঞাসাবাদ করেছে কোর্ট যে আপনাদের বিরুদ্ধে যে সাক্ষী যারা যে সাক্ষী দিয়েছে সেই সম্পর্কে আপনাদের কি বক্তব্য, সেই হিসেবে ওনারা স্টেটমেন্ট দিয়েছে। এবং এই মামলায় আগে অলরেডি অনেকগুলো সাক্ষী যারা হয়েছে সেইগুলো জেরা আমরা করেছি, যে সাক্ষীগুলো যারা দিয়ে গেছে সেই ব্যাপারে অনুব্রত মণ্ডল বললেন যে আমি নির্দোষ, আমি এই মামলায় আমাকে ফাঁসানো হয়েছে, আমি নির্দোষ, উনি এটাই বলেছেন। বিউরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বিধাননগর।